আন্তর্জাতিক খবরে একবার স্বাগত প্রথমে দিচ্ছি বাংলাদেশকে ভারী অস্ত্র দিতে চায় তুরস্ক নির্বাচনে হারলে সহজেই ক্ষমতা ছাড়বেন না ট্রাম্প এবং সর্বশেষ থাকছে ভারতের বদলে কাশ্মীরিরা চীনা শাসনে থাকলেও রাজি খবরগুলোর বিস্তারিত জানতে পুরো ভিডিওর সাথে থাকুন বাংলাদেশ পাকিস্তান ও আফগানিস্তানের কাছে অত্যাধুনিক সমরাস্ত্র ড্রোন এবং সাজোয়াজান বিক্রি করতে চায় তুরস্ক তুরস্ক সরকার এবং ব্যবসায়ীরা এই তিন মুসলিম দেশকে উদীয়মান রপ্তানি বাজার হিসেবে চিহ্নিত করেছেন তুরস্কের প্রতিরক্ষা বিশেষজ্ঞ জানিয়েছেন তুরস্ক সম্পূর্ণ নিজেদের তৈরি নযান টহল নৌকা অত্যাধুনিক সমরাস্ত্র ড্রোন এবং সাজোয়াজান বাংলাদেশ পাকিস্তান ও আফগানিস্তানে বিক্রি করতে চায় এতে করে এই মুসলিম দেশগুলো যে আন্তর্জাতিক ইস্যুতে তুরস্কের পাশেই থাকবে বিনিময়ে নিজেদের প্রতিরক্ষা ব্যবস্থাও সবল করে নিতে পারবে আঙ্কারা তুরস্কের বাণিজ্য বিষয়ক এক ঊর্ধ্বতন কর্মকর্তা জানিয়েছেন তুর্কি ব্যবসায়ী ও পণ্যের জন্য তিন দেশ এখন সবচেয়ে আশাবঞ্চক বাজার পাকিস্তান বাংলাদেশ ও আফগানিস্তানের সঙ্গে সম্পর্কিত একজন তুর্কি কূটনীতিক বলেছেন তিনটি এশীয় দেশের সাথে তুরস্কের মসৃণ বন্ধুত্বপূর্ণ সমস্যামুক্ত রাজনৈতিক সম্পর্ক রয়েছে এই তিন দেশি তুর্কি সংস্থাগুলিকে রপ্তানি চুক্তির প্রতিশ্রুতি দিয়েছে তুরস্কের বিনিয়োগ বোর্ড ও পণ্য সামগ্রী এক্সিবিশন কমিটি চেয়ারম্যান হাকান কোর্ট পাকিস্তান বাংলাদেশ ও আফগানিস্তানকে তুর্কি প্রতিরক্ষা এবং মহাকাশ শিল্পের হট মার্কেট হিসাবে অভিহিত করেছেন তিনি বলেন এক দশক আগেও আমাদের প্রতিরক্ষা পণ্য সামগ্রী উৎপাদনে যে সমস্যা ছিল তা কাটিয়ে উঠেছে তাতে এখন বলা যায় আমাদের পণ্যের বিক্রয়যোগ্য প্ল্যাটফর্মের অভাব আর নেই তুরস্ক আগামী দশ বছরে এই তিন দেশে পাঁচ বিলিয়ন ডলার সমমানে তুর্কি প্রতিরক্ষা পণ্য এবং মহাকাশ সম্পর্কিত পণ্য রপ্তানি করতে পারবে এদিকে নভেম্বরের নির্বাচনে হেরে গেলে খুব সহজেই ক্ষমতা ছাড়বেন না এমন আভাস দিয়েছেন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প পরাজিত হলে শান্তিপূর্ণভাবে ক্ষমতা হস্তান্তর করবেন কিনা এ ব্যাপারে কোনো প্রতিশ্রুতি দিতে তিনি অস্বীকৃতি জানিয়েছেন তার ভাষ্য পরাজিত হলে আগে দেখতে হবে আসলে কি ঘটেছে প্রতিবেদন থেকে জানা ডাক যুগে ভোটের ব্যাপারে আবার তিনি আগেও শান্তিপূর্ণ ক্ষমতা হস্তান্তরের প্রশ্নে ট্রাম্পের উত্তর ছিল ফল দেখেই তিনি বলতে পারবেন ক্ষমতা ছাড়বেন কিনা বুধবার হোয়াইট হাউসের সংবাদ সম্মেলনে এক সাংবাদিক ট্রাম্পকে প্রশ্ন করেন তিনি কি শান্তিপূর্ণভাবে ক্ষমতা হস্তান্তরের বিষয়টি নিশ্চিত করতে পারেন জবাবে ট্রাম্প বলেন তার বিশ্বাস মহামারীর সময় ডাকযোগে বর্ধিত ভোট না হলে ক্ষমতা হস্তান্তরেরই কোনো দরকারই হতো না যুক্তরাষ্ট্রের সাপ্তাহিক কর্মদিবসে নির্বাচন হয় বলে অনেক মানুষ সশরীরে ভোট দিতে পারেন না কাজের সূত্রে দূরে থাকার কারণেও কারো কারো ভোট দিতে সমস্যা হয় এমন সব মানুষের গণতান্ত্রিক অধিকার নিশ্চিত করতে ডাকযোগে ব্যালট পাঠানোর বিধান রয়েছে এবছর করোনা সংকটের কারণে অসংখ্য ভোটার সেই সুযোগ গ্রহণ করবেন বলে মনে করা হচ্ছে ডেমোক্রেটদের পক্ষ থেকে ডাকযোগে বা মেলিন ভোটের দাবি জানানো হলেও ট্রাম্প শুরু থেকেই এর বিরোধিতা করছেন এমনকি ভোট জালিয়াতি হতে পারে বলে ডেমোক্রেটদের দিকে আঙুলও তুলেছেন তিনি ডাকযুগের ব্যালট সরিয়ে নিলে সবই শান্তিপূর্ণ হতে পারে বলে উল্লেখ করেন ট্রাম্প বুধবারের সংবাদ সম্মেলনে তিনি বলেন সেক্ষেত্রে ক্ষমতা হস্তান্তরেরই কোনো প্রয়োজন হবে না অর্থাৎ তার পরাজিত হওয়ার কোনো কারণ নেই ট্রাম্প বলেন ডেমোক্র্যাটরা অন্যদের চেয়ে বেশি জানেন যে ডাক ব্যালট নিয়ন্ত্রণহীন হয়ে উঠেছে ডাক ভোটের কারণে ফলাফল চূড়ান্ত হতে বিলম্ব হলে এ নিয়ে প্রেসিডেন্ট ট্রাম্প ঝামেলা করতে পারেন বলে ধারণা করা হচ্ছে প্রায় ছয় মাস আগে থেকে ডাকযুগে ভোট নিয়ে সন্দেহ প্রকাশ করে আসছেন তিনি তবে বিশেষজ্ঞ এবং ভোট কর্মকর্তারা ট্রাম্পের অভিযোগ খারিজ করে দিয়ে বলছেন এই প্রক্রিয়া জালিয়াতি কিংবা ষড়যন্ত্র বাস্তবায়ন সম্ভব নয় প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প নিজেও এই প্রক্রিয়া নিয়মিত ব্যবহার করেছেন সর্বশেষ জনমত জরিপে দেখা গেছে জাতীয়ভাবে ডেমোক্রেট প্রার্থী জো বাইডেন এখনও বেশ সুবিধাজনক অবস্থায় এগিয়ে আছেন প্রতিদ্বন্দ্বিতাপূর্ণ অঙ্গরাজ্যগুলোতেও দুই প্রার্থীর অবস্থান খুব কাছাকাছি ফলে এবারে নির্বাচনের ফলাফল খুব প্রতিদ্বন্দ্বিতাপূর্ণ হবে এবং ডাকযোগে ভোট গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে বলে মনে করা হচ্ছে অন্যদিকে জম্মু ও কাশ্মীরের প্রাক্তন মুখ্যমন্ত্রী ফারুক বুধবার এক সাক্ষাৎকারে বলেছেন এই মুহূর্তে কাশ্মীরের লোকেরা নিজেদের ভারতীয় বলে মনে করেন না এবং করতে চান না ভারতের অধীনে থাকার চেয়ে তারা বরং চাইনিজ শাসনে থাকাও ভালো মনে করেন ন্যাশনাল কনফারেন্স পার্টি প্রধান ও চার দশক ধরে জম্মু ও কাশ্মীরের সবচেয়ে পরিচিত ভারতপন্থী মুখ আবদুল্লাহ ওই সাক্ষাৎকারে কাশ্মীরিদের কৃতদাস হিসেবে অভিহিত করে বলেন তাদের সাথে দ্বিতীয় শ্রেণীর নাগরিকদের মতো আচরণ করা হচ্ছে দি অয়েরকে দেওয়া চল্লিশ মিনিটের সাক্ষাৎকারে তিনি বলেন কেবল কোনো প্রতিবাদ নেই বলে কাশ্মীরের জনগণ দুই সালের আগস্টের পরিবর্তনকে গ্রহণ করে নিয়েছে বলে ভারতীয় জনতা পার্টি বিজেপির দাবি পুরোপুরি ফালতু একটি বিষয় প্রতিটি রাস্তা থেকে সৈন্য ও ধারা একশো প্রত্যাহার করা হলে লোকজন লাখে লাখে তাদের ঘরবাড়ি থেকে বের হয়ে আসবে তিনি আরও বলেন নতুন ডোমিসাইল আইন করা হয়েছে উপত্যকায় হিন্দুদের বন্যা সৃষ্টির উদ্দেশ্য এবং হিন্দু সংখ্যাগরিষ্ঠতা সৃষ্টির জন্য এটি কাশ্মীরি জনগণের মনকে আরও বিষিয়ে তুলেছে উপত্যকার মানুষের প্রতিক্রিয়ার বিষয়ে আব্দুল্লাহ বলেন সত্যি কথা বলতে আমি অবাক হই যে তারা এমন কাউকে খুঁজে পাবে না যে নিজেকে ভারতীয় বলে অভিহিত করবে আপনি যান এবং যে কারো কাছে জানতে চান তাদের সাথে কথা বলুন চীনকে তারা ভালো চোখে নিচ্ছেন তারা বরং চাইবেন চীন ঠুকে তিনি বলেন কাশ্মীরের মানুষ বর্তমান সরকারকে মেনে নিতে পারছে না দেশভাগের সময় কাশ্মীরের মানুষের কাছে সহজ ছিল পাকিস্তানে চলে যাওয়া কিন্তু তারা যাননি তারা গান্ধীর ভারতকে বেছে নিয়েছিলেন তারা মোদীর ভারতকে চাননি আবদুল্লাহ জানান কাশ্মীরের মানুষ তাই বলে পাকিস্তান যে যেতে চাইছেন তা নয় তিনি জানান সত্যি কথা বলতে মানুষ যা শুনতে চান না তা আমি সবভাবে বলছি তবে এরা পাকিস্তানও যেতে চাইছেন না কারণ সমস্ত কিছুতেই মরচে পড়ে গিয়েছে তার প্রশ্ন রাস্তায় যখন কেউ একে সাতচল্লিশ নিয়ে ঘুরে সেখানে কি আদৌ স্বাধীনতা থাকতে পারে দুই হাজার উনিশ সালের পাঁচ আগস্ট কাশ্মীরের সাংবিধানিক পরিবর্তনের প্রায় বাহাত্তর ঘন্টা আগে প্রধানমন্ত্রীর সাথে তার বৈঠকের বিস্তারিত বিবরণ প্রকাশ করে আব্দুল্লাহ জানান তিনি অনুচ্ছেদ তিনশো সত্তর ও পঁয়ত্রিশ ক অব্যাহত রাখার ব্যাপারে প্রধানমন্ত্রীর কাছ থেকে আশ্বাস পাওয়ার জন্য বৈঠকে বসেছিলেন তিনি প্রধানমন্ত্রীর কাছে জানতে চেয়েছিলেন উপত্যকায় এত সৈন্য কেন এবং কোন সামরিক হুমকি পাওয়ার কারণে এমনটা হচ্ছে কিনা আবদুল্লা বলেন প্রধানমন্ত্রী পরিকল্পিতভাবে তার মধ্যে এই ধারণা সৃষ্টির চেষ্টা চালান যে নিরাপত্তাগত কারণেই সৈন্য বাড়ানো হয়েছে তিনি বলেন মোদী অনুচ্ছেদ তিনশো সত্তর ও পঁয়ত্রিশ নিয়ে একটি কথা বলেননি আবদুল্লাহ বৈঠক থেকে এই বিশ্বাস নিয়ে বের হন যে অনুচ্ছেদ দুটি পরিবর্তন করা হচ্ছে না অর্থাৎ প্রধানমন্ত্রী মোদী নিজেও তাকে বিভ্রান্ত ও প্রতারিত করেছেন আবদুল্লাহ বলেন ন্যাশনাল কংগ্রেস ও অন্য দেশগুলো দুই হাজার উনিশ সালের আগস্টের গোপকার ডিক্লারেশন ইস্যুতে ঐক্যবদ্ধ হয়েছে চলতি বছরের আগস্টে তা আবারও বলা হয়েছে এতে কাশ্মীরিদের মর্যাদা পুনঃপ্রতিষ্ঠার কথা বলা হয়েছে তিনি বলেন এর মানে হল অনুচ্ছেদ তিনশো সত্তর ও পঁয়ত্রিশ কো পুনঃপ্রতিষ্ঠা রাজ্যমর্যাদা পুনঃপ্রতিষ্ঠা তিনি বলেন তিনি তার মৃত্যু পর্যন্ত এই জন্য লড়াই করে যাবেন অবশ্য তা হবে শান্তিপূর্ণ প্রিয় দর্শক ভিডিওটি ভালো লেগে থাকলে লাইক দিয়ে কমেন্টস করে তা জানিয়ে দিন এবং বায়নে টিভিতে প্রথম হয়ে থাকলে এখনই সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল বাটনে ক্লিক করে রাখুন ধন্যবাদ